আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে একজন নতুন ব্যক্তিকে নিয়ে চলে আসলাম, আমাদের একজন পেশেন্ট আর কি। তো বিশেষ করে হয়তো আজকের যে ভিডিও আর কি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বিশেষ করে আমাদের যে এখানে ভর্তি রাখার যে এখন ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে অনেক মানুষ যারা হয়তো সুগারটা কমাতে পারছে না বা যারা হয়তো বুঝতে পারছে না বিষয়গুলো, তো তাদের জন্য আলহামদুলিল্লাহ যেগুলো আমরা এখন মানে ব্যবস্থাপনা করেছি আর কি, যে আমাদের এখানে সার্ভিস দেওয়া যেটা ভর্তি রেখে হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা হ্যাঁ ভর্তি থেকে তাদের সুগারটাকে নর্মাল করা এবং তাদের আমাদের যে সিস্টেমটা তারা যাতে বুঝতে পারে আর কি। তো ইনি এসছেন আপনার, আচ্ছা আপনার আগে ওনার নামটা আপনাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ, তো আপনার নামটা বলেন। আব্দুল মাতিন। আচ্ছা আব্দুল মাতিন আপনার নাম, আপনার বাড়িটা পড়ছে বরজুমলা কলোনি। আচ্ছা আচ্ছা, বরজুমলা কলোনি, উনি ওখান থেকে এসেছেন আর কি, জঙ্গিপুর পার করে এখান থেকে। তো আচ্ছা আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, তো আপনার এই কত সুগার ছিল আগে, কতদিন থেকে সুগারটা? সুগারটা আপনার কতদিন সেটা বলতে পারবো না, 4 মাস আগে একবার মাপিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, 208 হয়েছিল। আচ্ছা 208 হয়েছিল খাবার পরে। আচ্ছা আচ্ছা, খাবার পরে। আর খালি পেটে হয়েছিল আপনার 134। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এই শনিবারে মাপিয়েছিলাম খালি পেটে, জি জি, 143। হুম হুম, তারপরে তো আপনার কাছে। আচ্ছা আচ্ছা, তো আপনার 143 ছিল আপনার খালি পেটে আর কি। তো সাধারণভাবে আমাদের এখানে যে ভর্তি থেকে যে কয়েকটি কারণ যেগুলো বললাম আর কি, তো বিশেষ করে আমাদের এখানে যে মানে যে আপনার রেজাল্ট, হ্যাঁ, যে এত তাড়াতাড়ি সুগার যে মানে কমে যাওয়া সেটা দুর্দান্ত। এর আগেও আপনারা দেখেছেন আমাদের কিছু ভিডিও গুলো যেখানে কয়েক ঘন্টার মধ্যে 100 সুগার কমে গেছে, এরকম আপনারা প্রমাণ দেখেছেন এর আগে ভিডিও গুলো যদি দেখেন আমাদের ইউটিউব থেকে। তো বিশেষ করে আপনি এখানে কখন থেকে ভর্তি আছেন? কালকে। কালকে কালকে থেকে ভর্তি আছেন, তার মানে হচ্ছে এখনো এখন 24 ঘন্টা হলো, তাই তো নাকি? এখন 24 ঘন্টা পূর্ণ হলো, তা সকালে আপনার রক্ত নেওয়া হয়েছিল এবং কালকে, তো কালকের যেটা রিপোর্ট ওনার আর কি, কালকে খাওয়া দাওয়ার 2 ঘন্টার মাথায় রিপোর্টটা নেওয়া হয়েছিল আর কি। সেখানে হচ্ছে এটা হচ্ছে পিপি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিপি রিপোর্ট কালকের, তার মানে এটা মাত্র কয়েক ঘন্টার সময়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার সুগারটা আলহামদুলিল্লাহ নর্মাল হয়ে কত এসছে, 107 দেখতে পাচ্ছেন, নর্মাল হয়ে 107 এসছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে মাত্র এটা কয়েক ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু নর্মাল হয়েছে। খুব বেশি হলে তো 10 ঘন্টা হবে কিনা বলা মুশকিল, 10 ঘন্টার মধ্যে হয়তো খুব বেশি ধরে নিচ্ছি, তাহলে 10 ঘন্টার মধ্যে কিন্তু সুগারটা নর্মাল হয়ে গিয়েছে এবং কোনো মেডিসিন ছাড়াই, কোনো প্রকার ঔষধ ছাড়াই। এবং তারপরে আজকে যেটা ফাস্টিং করালাম আর কি, না খেয়ে যেটা করালাম সেটা রিপোর্ট দেখেন 101 এসেছে আলহামদুলিল্লাহ, এই দেখতে পাচ্ছেন। তো এই যে রিপোর্ট গুলো দেখতে পাচ্ছেন, যে বিশেষ করে আমাদের এখানে যে আমরা সাধারণত আমরা মনে করি যে 1 থেকে 3 দিনের মধ্যে, আমাদের এখান থেকে 1 থেকে 3 দিনের মধ্যে সে 500 600 যাই সুগার হোক, এমনকি যারা বাড়িতে থেকেও তো 600 সুগার 3 দিনের মধ্যে নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, তো বিশেষ করে এই যে আপনারা মানে একটা রেজাল্ট দেখতে পেলেন, হ্যাঁ, তো বিশেষ করে আচ্ছা আপনার, আপনি যেখান থেকে ভর্তি এখানে ভর্তি আছেন কালকে থেকে, তো বলেন আমাদের সেবা আপনার কেমন লাগলো বা আপনি যদি আপনার মনোভাবটা জানাতেন আর কি। না, খুবই ভালো, খুবই ভালো লাগলো। আচ্ছা, একদম বাড়ির মতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ, উনি আপনার বললেন যে খুব ভালো লাগলো এবং বাড়ির মতো উনি সার্ভিস পেলেন আর কি, এবং আমাদের সঙ্গে মানে থাকা আমরা কি কিভাবে ওনার সঙ্গে ব্যবহার করলাম, হ্যাঁ, সেগুলো উনি আপনাদের সামনে বুঝতে পারলেন, যে অল্প কথার মাধ্যমে সেগুলো মানে প্রকাশ করতে করতে পারলেন আর কি। তো মূল বিষয় যেটা হচ্ছে যে এই যে যারা হয়তো সুগার নিয়ে প্রেশান আছেন এবং যারা হয়তো কমাতে পারছেন না, কিংবা আরো আপনাদেরকে কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই ভিডিও গুলো আসবে, হ্যাঁ, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে 1 সপ্তাহ ধরেও নর্মাল করতে পারেনি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাত্র কয়েক ঘন্টাতে নর্মাল হয়ে গেছেন। তারপরে আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে বিজয় মন্ডল ভাই, হ্যাঁ, উনি বিশেষ করে ওনার আব্বাকে আমাদের কাছে ট্রিটমেন্ট করিয়েছিলেন। হ্যাঁ, তো আচ্ছা আপনার আব্বার কয়দিনে সুগারটা নর্মাল হলো ভাই বলেন? এই মাইকটা, মাইকটা নিন ভাই। আমার বাবা ধরেন ভর্তি হওয়ার মানে 2 দিন আগে মাপন হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো ফাস্টিংটা 165 আর এবং পিপিটা 255, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো ধরেন ভর্তির এখানে ধরেন দেখাবার প্রথম দিন যেটা বললেন আপনারা যা যা করার, তো করলো, তো একদিন পরই মোট 83 আসছে, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা, তো বারবার মানে চেক করা হচ্ছে রিচে, কিন্তু 83 থেকে আর আগায় না, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা তো অবাক কি ওষুধ ছাড়াই তো একদিনে এত কিভাবে হতে পারে। এমনকি আমি একটা সুগার স্পেশালিস্ট স্যারের সঙ্গে কথা বললাম কি স্যার এরকম হতে পারে, তো স্যারও বলছে কি অবাক এটা হয় নাকি, আমি তো অগাধ মানে প্রেসক্রিপশন ভরে দেয় মেডিসিন লিখে ভরে দেয়। তো স্যার বললো কি এটা তো তাহলে তো
তাহলে অ্যাডভাইসটা ভালো হয়েছে, ন্যাচারাল প্রাকৃতিক এটা। তাহলে এটা হতে পারে কি ওখানে যে মোটিভেটরটা আছে তো ভালো সব মানে সুগারের জন্য ভালো করেছে, এবং কি যেখানে ওষুধ ছাড়া আছে তো উন্নতি পারে ধরেন। তো একদিনে 83 হয়ে গেছিল, আমরা বিশ্বাস করতে পারি নিউজ তারলেন। তো বাবা বলছে কি শরীরটা ভালো লাগছে, এবং কি তার 6 দিনও হয়নি মানে 5 দিনের পরের দিন ফাস্টিং পিপি দুটাই করা হয়েছিল। তো আপনার 62 ফাস্টিং, মোট 62 ইউজ তাহলে 60 থেকে 110 তো নর্মাল, তো মোট 62 এবং কি এই 80 থেকে 140 হচ্ছে পিপিটা নর্মাল ধরেন, তো মোট 83 তাহলে 62 আর 83 মানে এত ভালো হয়েছে। তো বাবা বলছে সুগারের দিক দিয়ে কোনো কমপ্লেন নাই, কোনো অসুবিধা নাই, এবং কি গ্যাস অত্যাধিক গ্যাস হতো তো ওই গ্যাসটাও আছে না, এবং কি সহজে খিদে লাগে না বুঝতে পারলেন, তো তাও খাওয়ানো যাচ্ছে। তো বিশেষ করে সম্মানিত দর্শক, উনি হচ্ছেন একজন মানে ল্যাব মানে রক্ত টেস্ট করেন আর কি ভাই। তো উনি ওনার নিজের মানে পিতার মানে টেস্ট করতে দিয়ে তিনি অবাক, আমি ভুল টেস্ট করছি নাকি, মানে ভুল টেস্ট করছি নাকি, মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে কি ব্যাপারটা, এইরকম কি হয়, একটা দিন মাত্র একটা দিনের ব্যবধানে এটা আশ্চর্যজনক মানে রিপোর্ট আর কি, তারপরে কোনো ওষুধ ছাড়া, কোনো ওষুধ এখানে দেওয়া হয়নি, তারপরে এটা তো অবাক করা ব্যাপার আর কি। তো বিশেষ করে এই যে আমাদের ইনি আব্দুল মাতিন সাহেব, এনার যে একদিনেই মানে কি মাত্র কয়েক ঘন্টার মধ্যে যে সুগারটা নর্মাল হয়ে গেল, তো আচ্ছা আপনার যে এই যে অল্প সময়ের মধ্যে যে নর্মাল হয়ে গেল আপনার সুগারটা, আপনি কি ভাবতে পেরেছিলেন যে এত তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে? না। তো আপনাকে এই যে নর্মালের খবর শুনছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে রিপোর্ট গুলো, তো আপনার কেমন লাগছে, আপনার মন অনুভূতিটা কেমন লাগছে, ভালো হবো কি ভালো হবো না, কেমন লাগছে? ভালো লাগছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এই যে আমাদের এখানে যারা হয়তো আমরা সাধারণত সবাইকে আমরা ভর্তি করব না, যারা হয়তো একবারে সমস্যার মধ্যে আছেন, যারা হয়তো সুগারটা নর্মাল করতে পারছেন না, কিংবা হয়তো বাড়িতে গিয়ে ঠিকভাবে নিয়ম পালন করতে পারছেন না বা বুঝতে পারছেন না, শুধুমাত্র তাদেরকেই আমরা ভর্তি করে, যাতে আমাদের এখানে আমাদের একটা বিশ্বাস যে ইনশাল্লাহ 24, 48, 72 ঘন্টা আমরা বাড়িতে সাধারণত থাকলে আমরা বলি যে 1 থেকে 5 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার সুগারটা নর্মাল হয়ে যাবে। তো যিনি এনার বাবা আর কি, উনি তো বাড়িতে থেকেই তো একদিনই সুগার নর্মাল হয়ে গিয়েছে, এবং আরেকজন ব্যক্তি শুনেছেন যে কয়েক ঘন্টার মধ্যে আপনার 100 সুগার ওনার মানে নর্মাল কমেছিল আর কি, অনেক বেশি সুগার ছিল, এবং আমাদের এখানে দেখতে পেলেন যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সুগার নর্মাল হয়ে গেছে। তো আমাদের যেটা আশা যে 1 থেকে 500, 600, 700 যেই সুগার থাক না কেন, 24 ঘন্টা, 48 ঘন্টা ম্যাক্সিমাম 72 ঘন্টার মধ্যেই কিন্তু সুগারটা নর্মাল হয়ে যাবে, এটা আমরা আশা করছি, যদি তার ভিতরকার পার্টস গুলো যদি ঠিক থাকে। যদি ভিতরকার পার্টস যদি তার ঠিক না থাকে তাহলে হয়তো নর্মাল না হতে পারে, এই জন্য তখন আমরা আবার টেস্ট করাবো, কিছু আমাদের কাছে টেস্ট আছে যে টেস্টগুলো তখন করিয়ে তখন ধরা হবে যে সমস্যাটা কোন জায়গাতে, মূল সমস্যাটা কোন জায়গাতে, এটা তখন পরীক্ষা করা হবে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল, বিশেষ করে আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি, আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে অবশ্যই একদিন আগেই কিন্তু ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে নাম লিখাতে হবে। তো আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907, আমি আবারও নাম্বারটি বলছি 9732624907, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে আপনারা নাম লিখাবেন, তারপরে আমাদের এখানে আসবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি দেবে অল নোটিফিকেশন অন করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই লাইক করে দেবেন, এবং এই ভিডিওটি লাইক শেয়ারের মাধ্যমে ব্যাপক হারে মানুষের কাছে পৌঁছে দেন যে আলহামদুলিল্লাহ এখন সুগার শুধু নর্মাল নয় বরঞ্চ ওষুধ ছাড়া পুরোপুরি নির্মূল হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আরও ভিডিও আপনারা দেখেছেন এবং শীঘ্রই আরও অনেকগুলো ভিডিও আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।